তো আজকে রাত্রে হবে চিকেন পার্টি আর চিকেন খেয়ে দিয়ে বাসেই আজকে ঘুমিয়ে যাবো কালকের ভোরে উঠে বাসের সাথেই চলে যাবো বাড়ি হ্যাঁ বাজার করা হয়ে গেছে এইবারে এইখানে রান্না বান্না হবে দড়ি দিই আছে না চিকেন বসে গেছে এই দেখো ভাত বড়া হয়ে গেছে তো ফটাফট খেয়ে নি আমাদের বাস আছে ওই ওই যে তো আমরা খাওয়া দাওয়ার পর একটু এদিক ওদিক ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি তো তো একটু করে গাড়িতে গিয়ে শুয়ে একদম দেখা হচ্ছে কালকে সকালে বকখালিতে সুপ্রের হোটেল ছিল ওখানেও গেলেও হতো কিন্তু চেয়েছিলাম যে সবাই এতটা কষ্ট করে বাসে ঘুমাচ্ছে তো আমরাও একটু এক্সপিরিয়েন্স করে দেখি তাই জন্য বাসেই ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে চারটা থেকে বকখালিতে বাস ছেড়েছিল তো ওই বাসেই বাড়ি পৌঁছে যাই পাঁচটা কুড়ির দিকে বাড়িতে পৌঁছে যাই তো এখন বাজে দুপুর দুটো আর তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার পালা যে কেমন কি সেলফেল হয় তোমরা যদি বাসের বিজনেস করতে চাও তো কি কি টুকিটাকি জিনিস তোমাদের মনে রাখতে হবে কিছু জ্ঞান আমি তোমাদেরকে দেব তো সবার ফার্স্টে বলে দিই কলকাতা থেকে বকখালি আসার সময় কত টাকা টিকিট কাটা হয়েছে তো আসার সময় টিকিট কাটা হয়েছে আট হাজার টাকা তো যাওয়ার সময় পাঁচ হাজার তিনশো আর আসার সময় আট ঠিক আছে কিন্তু তোমাদেরকে আমি ওই বিলটা দেখাচ্ছি ওই বিলে কিন্তু কম লেখা আছে এই দেখো দেখতে পাচ্ছ কি যাওয়ার সময় লেখা হয়েছে পাঁচ হাজার তিনশো আর আসার সময় লেখা হয়েছে ছ হাজার দুশো তো কেন কম লেখা হয়েছে তোমাদেরকে বলে দিই ওই বিলে যেটা লেখা থাকে ড্রাইভারের বেতন দেখো লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা হেল্পার একশো চল্লিশ আর কন্ট্রাক্টর একশো আশি টাকা কিন্তু অ্যাকচুয়াল বেতন এটা নয় ওই বিলে হচ্ছে টিফিন লাঞ্চ ডিনার এইসব লেখা হয় না কিন্তু আমাদেরকে লাঞ্চ ডিনার টিফিন টিফিন এগুলো দিতে হয় তো আড়াই হাজার টাকাটা তাহলে কেন কাটা হচ্ছে দেখো এখানে লেখা আছে তিনশো পঞ্চাশ ড্রাইভারে কিন্তু ড্রাইভার অ্যাকচুয়াল নয় হাজার এগারোশো বারোশো এমন আর হেল্পার লেখা আছে কত একশো চল্লিশ কিন্তু হেল্পার নেয় পাঁচশো টাকা ছশো টাকা এমন বেতন নেয় আর কন্ট্রাক্টর এখানে লেখা আছে একশো আশি কিন্তু অ্যাকচুয়াল কন্ট্রাক্টর নেয় পাঁচশো ছশো সাতশো কন্ট্রাক্টর হাতেই সমস্ত টাকা থাকে মানে বুঝতেই পারছো আর আমাদের টিকিটের কোনো টিকিট সিস্টেম থাকে না মানে হাতে লেখা টিকিট সেই সিএসটিসি বাসের মতন নয় যে টিকিট কত টাকার টিকিট দিলাম পুরো হিসাব থাকবে মানে বুঝতে পারছো তো মানে যদি এখান থেকে গেছে ধরো ছ হাজার টাকা যদি আমাদেরকে বলে যে পাঁচ হাজার টাকার গেছি তো কিছু করার নেই তোমাদেরকে খরচাটা দেখিয়ে দিই ডিজেল ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার নিচে দেখো মিস্ত্রি বলে লেখা আছে কোথাও একটা মিস্ত্রি আছে এই যে দুশো টাকা আর কি আছে আর একটা হচ্ছে অনার্স ফান্ড হচ্ছে চারশো কুড়ি টাকা এই সব নিয়ে টোটাল খরচ হচ্ছে আট হাজার তিনশো নব্বই টাকা কিন্তু অ্যাকচুয়াল খরচ কী বললাম দু হাজার আড়াই হাজার টাকাও আরও এক্সট্রা খরচ আছে তো সেগুলোকে আলাদা সাইড করে রাখা হয় তো এইবারে বলি আমাদের বাড়িতে টোটাল কত টাকা ঢুকলো কালকে আর এই যে হন দিচ্ছে এটা হচ্ছে সাতানব্বই চার আমাদের বাসে হন দিচ্ছে ভোর ভোর গেছিলো এখন আড়াইটার সময় আবার নামখানা পৌঁছে গেছে ট্রেনের লোক নেবে ট্রেনের লোক নিয়ে আবার বকখালি যাবে তো ওদেরকে দেখিয়ে দিই এই দেখো টোটাল টিকিট কাটা হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা আর খরচ হচ্ছে আট হাজার তিনশো নব্বই টাকা তো টোটাল লাভ কালকে হয়েছে তিন হাজার একশো দশ টাকা তো তিন হাজার টাকা মানে মাসে তাহলে তিরিশ তিনে নব্বই হাজার টাকা ভও কিন্তু এমনটা মোটেও নয় কোনো কোনো সময় বাজার খুবই খারাপ থাকে কোনো কোনো সময় আট হাজারও হয় ন হাজারও হয় দশ হাজারও হয় মানে তোমাদের খরচ বাদে লাভটা আমি বলছি কোনো কোনো সময় সাতশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এমন করে হয় তো মাস গেলে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কি পঞ্চাশ মানে ডিপেন্ড করছে কন্ট্রাক্টারের উপরে কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে কন্ট্রাক্টার যদি দেখো সবসময় তো আর গিয়ে দেখা সম্ভব নয় যে কত লোক হচ্ছে না হচ্ছে এবারে কন্ট্রাক্টার যদি গেছে ধরো বেশি টাকায় বললো কম টাকায় গেছি বা আসার সময় বললো কম টাকায় তো তখন আমাদের কিছু করার থাকে না টোটালি বিশ্বাসের উপরে চলতে হয় এবারে সিসিটিভি আরও লাগিয়ে দিলে হয় কিন্তু বিশ্বাসের একটা ব্যাপার থাকে যখন অতিরিক্ত হয়ে যাবে তখন লাগাতেই হবে কিছু করার নেই তো মাস গেলে চল্লিশ পঞ্চাশ ষাট ইনকাম হলেও বছরের শেষে খরচও অনেক আছে যেমন ইন্স্যুরেন্স একটা বাসের ইন্স্যুরেন্স তোমার চুরাশি হাজার টাকা করে ট্যাক্স তিন মাস চার মাস অন্তর তিন মাস অন্তর চার হাজার সাড়ে চার হাজার এমন এইবারে দু মাস আড়াই মাস সাড়া ছাড়া চাকা গ্রিস ব্রেকশু এইসবের খরচ রয়েছে চার হাজার সাড়ে চার হাজার তারপরে মোবিল করতে হয় মোবিলেরও একটা খরচ রয়েছে আর আর কি খরচ রয়েছে হ্যাঁ আরেকটা খরচ যেটা হচ্ছে টায়ার এক দেড় বছর যাওয়ার পর টায়ার পাল্টাতে হবে একটা একটা টায়ার কুড়ি হাজার বাইশ হাজার এমন তো বছর গেলে আড়াই লাখ তিন লাখ শুধু খরচ আর এক্সট্রা খরচ যেগুলো হয়ে যায় টুকিটাকি কিছু পার্টসের প্রবলেম হয়ে গেল সেগুলো সারানোর জন্য খরচ তারপরে ভগবান না করুক কোনো টুকিটাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেলো সেক্ষেত্রে চলে যায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এবারে যেমন ডিমান্ড করে রোডে গাড়ি চললে এই সব ঝামেলা সহ্য করতেই হয় অনেক অনেক সময় তো ফেক অ্যালিগেশান ফেক কেস করে দেয় ফেক কেসে আমাদের কুড়ি হাজার টাকা একবার বেরিয়ে গিয়েছিলো তো এই সমস্ত কিছুর জন্য রেডি থাকতে হয় আরেকটা কথা বলে দিই যে অনার্স ফান্ড এই যে চারশো কুড়ি টাকা যে কাটা হয় দেখা যাচ্ছে কি এই যে চারশো কুড়ি টাকা অনার্স ফান্ড এটা হচ্ছে ইউনিয়নে জমা থাকে চারশো কুড়ি টাকার মধ্যে তিনশো টাকা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে জমা হয় আর বাকি একশো কুড়ি টাকা হচ্ছে পেটি এই ফান্ড সেই ফান্ড এই সবে কাটাকুটি হয় এই যে তিনশো টাকা প্রতিদিন যে জমা পড়ে এটা হচ্ছে ওই এটা থেকে ইন্স্যুরেন্স আর ট্যাক্সের টাকাটা কাটা হয়ে যায় তো মোটামুটি কত কি ইনকাম হয় তোমাদেরকে বলেই দিলাম আর এইবারে বলি তোমাদের মধ্যে কেউ যদি বাসের বিজনেস করতে চাও তো কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে সবার ফার্স্ট ড্রাইভার ভালো নিতে হবে এমন এমনই তবে বিশ্বস্ত আরেকটা কথা তোমাদের যদি অন্য সাইড বিজনেস থাকে বা সাইডে কোনো জব থাকে তবেই বাসের বিজনেসে আসো না হলে শুধু বাসের বিজনেস থেকেই সংসার চালাবো এমনটা ভাবনা চিন্তা করলে খুব প্রবলেম পড়বে আমি বলে দিলাম বাসের বিজনেস থেকে কেউ কেউ মালামাল হয়ে যায় আর বাসের বিজনেস থেকে কেউ কেউ পুরো রাস্তায় চলে আসে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না অন্যান্য মালিকের ব্যবসা রম রমিয়ে চলছে এইবারে কী হয় বলো তো মানে একটু ঝাড়তে হবে না ঝাড়লে কিছু হবে না যেমন ভালোভাবে মিশতেও হবে স্টাফদের সাথে তেমন আবার ঝাড়তে হবে কিন্তু আমরা এতটা বেশি পারি না তো যাই দিচ্ছে আচ্ছা ঠিক আছে এমনটাই হয়ে যায় কিছু কিছু কন্ট্রাক্টর থাকে যেটা সত্যি সেটাই বলে দিই কোনো প্রবলেম নেই আমার বলতে এত ঝাড়ে এত ঝাড়ে না মানে পুরো ঝেড়ে ঝেড়ে লাল করে দেবে কোনো কন্ট্রাক্টর যদি একদম লোয়েল থেকে ঠিকঠাক বাতচিত দিত মানে আমাদের এত বছরের বিজনেস তো আমাদের অডি ফডি হয়ে যেত এখন বাইরে চার পাঁচটা অডি রাখা থাকতো মানে বাস থেকে এতটাই লাভ হয় তো সব থেকে ভালো যদি কেউ নিজে কন্ট্রাক্টর হয়ে যেতে পারো আমি বলবো সব থেকে বেস্ট এবার দু হাজার যদি তোমার বাতচিত হয় তুমি কন্ট্রাক্টর হাজার টাকা তোমার ঘরেই থেকে গেলো এক্সট্রা যদি কোনো চুরি ফুরি হয় সেটাও থেকে গেলো তো আমি বলবো যদি মালিক হও নিজেই কন্ট্রাক্টর হয়ে যাও সব থেকে বেস্ট তো আমাদের চারটে বাস ছিল চারটে বাসের মধ্যে একটা বাস পনেরো বছর হয়ে যায় ওটা কাটাই করে বিক্রি করে দেওয়া হয় তারপরে আর বাস যেটা হচ্ছে নতুন বাস ছিল তিন বছর বয়স সাড়ে তিন বছর বয়স ছিল যেটার তো সেটাতে এত লাভ দিচ্ছিল না মানে মাস গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার এমন দেখো পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে মাস গেলে এই ইনকাম তারপরে বছরের শেষে এত খরচ বিজনেস মাইন্ডে দেখতে গেলে এটা এত লাভ নয় তো ওই জন্য ও বাসকে বিক্রি করে দিয়ে ওই টাকাটা অন্য একটা জায়গায় ইনভেস্ট করা হয়েছে তো কোথায় কি ইনভেস্ট করা হয়েছে ওটা তোমাদেরকে পরে নিশ্চয়ই বলবো এটা আমাদের ছিল কিন্তু এখন আমাদের নেই এটাকে সেল করে দেওয়া হয়েছে তো এখন দুটো বাস আছে আমাদের একটা হচ্ছে বকখালি থেকে কলকাতা আর একটা হচ্ছে নামখানা থেকে কলকাতা নামখানার বাসটা এমন সেল দেয় না নামখানার বাসটা গড়ে তোমার ওই সাত হাজার সাড়ে সাত হাজার এমন হচ্ছে এইটা দেয় মানে এই যে টিকিট কাটাটা এইটা দেখায় আর তার খরচাও কম মোটামুটি যদি সাত হাজার দেয় হাজার বারোশো দেড় হাজার এমন বাচ্চিত থেকে যায় কোনো কোনো সময় সাতশো হয় হাজারও হয় এগুলো ডিপেন্ড করে বুঝলে এই দেখো এটা হচ্ছে উনচল্লিশ নয় এটা হচ্ছে নামখানা থেকে কলকাতার গাড়ি এ দেখো একদিন বাচ্চিত দিয়েছিল পাঁচশো চল্লিশ টাকা এ ডিপেন্ড করে কোনো কোনো সময় হাজারও দেয় পনেরোশো দেয় দু হাজারও হয়ে যায় পঁচিশশোও হয়ে যায় কিন্তু ওগুলো খুব রেয়ার মোটামুটি এভারেজ হাজার বারোশো পনেরোশো এটা হচ্ছে গড়ে থাকে কিছু কিছু দিন পাঁচশো সাতশো আটশো এমনও থাকে এটা হচ্ছে সাতানব্বই চার এটা হচ্ছে ওই বকখালি গাড়িটা দেখো একদিন দিয়েছিল নশো টাকা ঠিক আছে পরপর দেখিয়ে যাচ্ছি আরেক দিন দিয়েছিল কত আঠেরোশো টাকা আরেক দিন এই দেখো অবস্থা দেখেছো তিনশো পঁচিশ টাকাও দেয় তবে একদিন দিয়েছে একুশশো টাকা এটা অবশ্যই ডিপেন্ড করে বাজারের ওপরে আর অবশ্যই স্টাফদের ওপরে তাদের ইচ্ছা হলে এটাকে আর একটু বাড়াতে পারতো ইচ্ছা হলে আরেকটু কমিয়েও দিতে পারতো বাসের বিজনেস করতে হলে তোমাকে পুরোপুরি লেগে থাকতে হবে প্রতিদিন যদি পারো যাও মাঝে মাঝে কোথাও উঠে পড়ো আর প্রতিদিন বলতে হবে কি এত কম দিচ্ছ কেন ভালো করে সেল এই করো সেই করো এই আর কি একটু চাপে রাখতে হবে আর হচ্ছে স্টাফদের চেঞ্জ করাতে হবে একে দশ দিন দিলে যদি ভালো সেল না দেন আমি তো আবার দশ দিন অন্য কাউকে তোলো এমনভাবে রোটেট করাতে হবে রোটেট না করালে ও যদি ভেবে না যে আমি ছাড়া মালিকের আর কোনো কন্ট্রাক্টার নেই যা ঝাড়া শুরু করবে না তুমি ফকির হয়ে যাবে তারা সব দুতলা তিনতলা চারতলা বাড়ি তুলে যাবে আর তুমি ফকির হয়ে যাবে তুমি এখানে ডাওয়া যাবে তোমরা যদি কেউ এই বিজনেসে নামবে ভাবো তো পারমিটের একটা ঝম্প থেকে যায় তারপর ধর্মতলায় তুমি প্লেস পাবে না বকখালিতে প্লেস পাবে না তার জন্য বহুত টাকা খাওয়াতে হবে তো সব থেকে ভালো কী হয় বলো তো সবার ফার্স্ট এই বিজনেসে বা এই লাইনে আসতে গেলে সেকেন্ড হ্যান্ড একটা বাস কিনে নিতে হবে পারমিট সহ দিলে তুমি লাইনে ঢুকে গেলে তো সেকেন্ড হ্যান্ড বাস পারমিট সহ কোথায় পাবে জানতে হলে আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো আর তোমরা যদি চ্যাসিস কিনতে চাও বা কোথা থেকে বডি করালে কম খরচ হয় এই বাসের বিজনেস রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো তোমাদেরকে আমি হেল্প করে দেবো তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটি তোমরা জানিও দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে ততক্ষণ অবধি একটা